সুপ্রিম কোর্টের রায় হলো ল অফ দি ল্যান্ড। তৎকালীন চিফ সেক্রেটারি উনি ছিলেন, তৎকালীন চিফ সেক্রেটারি যিনি ছিলেন সঞ্জীব রঞ্জন, ওনার বিরুদ্ধে এবং তৎকালীন সেক্রেটারি এডুকেশন সুশীল কুমার এবং আরেকজন, এই তিনজনের বিরুদ্ধে ওটা একটা কন্টেম কোর্ট কন্টেম পিটিশন ফাইলে ছিল, ওইটার সাথে সাথে আজকে উঠে, সাথে সাথে আদালত শুনানির পরে আজকে সাথে সাথে ওই কন্টেম পিটিশনটাকে বাতিল করে দেয় যে না, দেয়ার ইজ নো নেসেসিটি অফ কন্টেম পিটিশন। সাথে সাথে এর মধ্যে আরেকটা ঘটনা, এর মধ্যে 15 জন, নাম মনে নেই আমার, বিকেলবেলা আমি সমস্ত ডিটেল কালেকশন করছি সুপ্রিম কোর্ট থেকে, যে ওই পিটিশনে বিনয়বাবু বলে একজন শিক্ষক, আর 15 জন একটা পিটিশন দিয়ে বলছে যে আমাদেরকে চাকরি দিয়ে বাদ দিয়েছে, আমাদের পার্টি করেনি, সুতরাং তোমরা, আমি একটা স্পেশাল অ্যাপ্লিকেশন মিস পিটিশন একটা দাখিল করেছিল হাই সুপ্রিম কোর্ট, বলছে যে দুজন জাজেস ওনারা বলছেন না, দেয়ার ইজ নো নেসেসিটি কোনো এই ধরনের কোনো পিটিশন থাকার জন্য তোমরা উইথড্র করো, তারা বলছিলো যে হাইকোর্টে পাঠিয়ে দিন আমরা করে, তখন আমাদের বলছে না, হাইকোর্টে শুনানি পাবেন না, সেই জন্য তাদের পিটিশনটা তারা উইথড্র করে নিয়েছে। অর্থাৎ 10,323 নিয়ে যে মামলা এতদিন পর্যন্ত পেন্ডিং ছিল, মনিটরিংয়ের জন্য ছিল, সেটা আজকে ফিনিশ। আর ইন ডিটেলস যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার, সেটা দেখে বাকি মন্তব্য করব। এখন মোটামুটি এই এই ক্ষেত্রে মানানে আর কন্টেম পিটিশন এবং অন্যান্য জিনিসগুলি ছিল, সেগুলি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের আজকের রায়ে রাজ্য সরকারের জয় হয়েছে, এই মানে যে মামলাটা ছিল রাজ্য সরকার জিতেছে। এটা তো আমরা বলছি যে আমাদের যে স্টেপগুলি নিয়েছে সুপ্রিম কোর্ট ভেরি মাচ হ্যাপি, যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যা যা উদ্যোগ নিয়েছে তারা অত্যন্ত তারা স্যাটিসফাইড, এবং এই জন্য তারা আজকে টোটাল মামলাগুলি ফিনিশ হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে কী বার্তা? 10,000 না, এতটুকু না, এটা বার্তা এরকমভাবে হয় না। সুপ্রিম কোর্টের রায় হলো ল অফ দি ল্যান্ড, এটা আমরা সবাই বাইন্ডিং এভরিবডি, এখানে আমি সুপ্রিম কোর্টের রায়ের উপরে আমি কিছু বলবো না। এরপরে যদি কোনো কথা থাকে পৃথকভাবে আপনারা জিজ্ঞেস করবেন, নিশ্চয়ই আমি বলবো, রায়টাকে দেখিনি কোনো।